না রে ভাই, না ভাই, মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। আমি এক বিয়ে করি নাই, ভাবি বিশ্বাস করো, মানে আমি তো মনে করি কই নাই, আমার ভাবি চাইতে তুমি দেখবে সুন্দর, মিথ্যে চার কত সুন্দর সুন্দর মহিলা আমি দেখেছি না, আমি সেগুলো রিজেক্ট করে দিছি, তাও তো আমি কোনোদিন কই নাই যে আমার ভাবির চাইতে তা করেছি। আর ভালো এরম করতেছো কেন বকুল? স্বামী, আমার সাথে এরম করতেছো কেন? কতদিন পর তোমার সাথে আমার দেখা হয়েছে, খালি দূর দূর করতেছো। আমাকে একটু জড়ায় ধরো। এসব কথা কলা কেন? স্বামী তো থাক, কিরা তোর স্বামী বিয়াদ কোন কর। এই তোর মনে আছে তুই আমাকে কইছিলি ধরা বকুল, আমি বুড়িয়ে বুড়িয়ে মানুষ, কেন সেসব কথা তোর মনে নাই? এখন স্বামী স্বামী করতেছো, আমি তো বিয়ে করেছি। কি তুমি তো আচ্ছা টাইপের বিয়াদ হয়ে গেছো বকুল। মিদা কিছুদিন তুমি তুই তুকারি করে কথা কইছাও না করে, তুই তুকারি অসুবিধা নেই, তার তুই তুকারি শুনতে আমার ভালোই লাগে। আচ্ছা আমি ঝরা বকুল কয়েছিলাম বলে তোমার রাগ হয়েছে? তুমিও তো আমার মেলা কথা শুনেছিলে, আমাকে কইছিলে দশজন মহিলা। অবশ্যই তুই এক নম্বরের দরকার, মুখে ওই 2.5 কেজি সাদা আটা মেকআপ মাইকে বসেছিল, আমি ধরে ফেলেছিলাম। আমি তো কইছিলাম যে মুখটা একটু ধুয়ে আসো, আসল চেহারাটা দেখি। সেই কথা শুনে তোর ভাই মাইন করেছিল, তারপর সে আমাকে অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়িতে বাইর করে দিয়েছে, কথা তুই ভুলে গেছো? শিমুলের বাপ, আমার কাছে কিন্তু কোনোভাবে ঘটনাটা স্বাভাবিক মনে হচ্ছে না। কেন শিমুল, তুই কিছু জানিস? আমি জানবো কেবা করে, আমি কি এত আগে থেকে চাচার সঙ্গে মিয়ে দেখতে যায় নাকি? আমার ধারণা কেসটা আব্বার আমলের। মুখে আটা মানে মেকআপ মাইকে আমাকে ধোকা দিবে চাইছিল, আমি সেটা ধরে ফেলাইছিলাম। ধরে ফেলানোর পর ওরা দুই ভাই বোন মিলে অপমান করে আমাকে বাড়িতে খেদা দিয়েছিল, এটা হচ্ছে আসল সত্যি কথা। আমার উপর এরম রাগ করতেছো কিসের জন্য? ঝগড়ার সময় তো কত কথাই হয়, তাই না ভাবি? তারপর না আমাকে মিলমিশ হয়ে গেল, তুমি আমাকে বলে আমি নাকি তোমার ভাবির চাইতে দেখতে মেলা সুন্দর। অবশ্য কথাটা ঠিক না ভাবি, তুমি অনেক সুন্দরী। তারপরে না আমাকে বিয়ে হলো, এরম করতে। আরে ভাই, না ভাই, মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। আমি এক বিয়ে করি নাই, ভাবি বিশ্বাস করো, মানে আমি তো মনে করি কই নাই, আমার ভাবি চাইতে তুমি দেখবে সুন্দর, মিথ্যে চার কত সুন্দর সুন্দর মহিলা আমি দেখেছি না, আমি সেগুলো রিজেক্ট করে দিছি, তাও তো আমি কোনোদিন কই নাই যে আমার ভাবি চাইতে তা করেছি। আর ভালো এরম করতেছো কেন বকুল? থাক থাক থাক, গুন তুমি কাটা কাটি করো না। আব্বা, আমি তোকে বাস ভাড়া দিচ্ছি, কোন জায়গার থেকে আইছে তার বাড়ি ফেরত দিয়ে যদি বাড়ি চিনিস, আর নাহলে পাগলা করে তো ঢুকি দিয়ে। আমি যাবো না, আমি স্বামী বিটে ছাড়া কোনো জায়গায় যাবো না। স্বামী, আমি স্বামী না, ভাই বিশ্বাস কর বড় ভাই, আমি এক বিয়ে করি নাই। ওরে বা।